আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমি সাইকেল ব্লগ থেকে সাইকেল বলছি, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায়। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের প্রিয় ব্রাহ্মা মুরগি। ব্রাহ্মা মুরগিগুলোকে আজকে সুজি দিয়েছি, সুজির সাথে একটু নারিশ খাদ্য গুলিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়ে। সুন্দরভাবে যাই হোক, ওরা সুন্দরভাবে খাচ্ছে। আমাদের এই ওরা সুজি খুবই পছন্দ করে, ওদের নতুন খাবার ওরা এগুলো খুবই পছন্দ করে। তাছাড়া ওরা বিভিন্ন ফল যেমন আম, কাঁঠাল, আর তাছাড়া আছে মালটা, তারপর হচ্ছে কামরাঙ্গা, এগুলো সবগুলো খায় ওরা খুবই পছন্দ করে। তো এগুলা হচ্ছে, তোমরা অবশ্যই জানো যে এগুলো হচ্ছে আমাদের ব্রাহ্মা মুরগি প্রিয়। এগুলো আমরা আরও আগে এনেছি, প্রায় কয়েক মাস হয়েছে, যা আল্লাহর রহমতে বড় হইতেছে। এখানে তিনটা মুরগি আছে। তো আমরাও এগুলাকে ন্যাচারাল খাবারগুলো খাওয়াইতেছি আল্লাহর রহমতে। মাঝে মাঝে ওগুলোকে বাইরে ছেড়ে দিই, মাঝে মাঝে বলতে কি, এখন সবসময় ছেড়ে দিই, কারণ এখন ওরা ভালো করে দৌড়াতে পারে। তাছাড়া আমাদের দেশি মুরগির সাথে ওরা পারে না, মানে দেশি মুরগিকে খাবার দিলে, মানে ওদেরকে খাওয়া দিলে দেশি মুরগি খেয়ে ফেলে। যাই হোক, ওরা ওদের সাথে যুদ্ধ করে খাবার খেতে পারে না, ওরা হাঁস মুরগিকে খুবই ভয় পায়। তো ওরা নিজ মতো করে খাবার খায় সুন্দরভাবে, ওরা সুস্থভাবে বেঁচে আছে। ওরা খুবই আস্তে আস্তে খাবার খায়, এখন অল্প একটু খেয়েছে, আটটু পরে দেখুন মুখ মুছে ফেলতেছে, আবার কতক্ষণ পরে আটটু খাবে, মানে এমনি এমনি ওদের মানে খাওয়ার ধরনটাই এরকম। তো এই মুরগিটা দেখো কত সুন্দর, সেই জন্য আমরা ওদেরকে আলাদা করে খাওয়ার দিই, কারণ আলাদা করে খাওয়ার দিলে ওরা নিজের মতো করে খেতে পারে, আবার কিছুক্ষণ পর খেতে পারে। তো যাই হোক, কালকে এগুলাকে একটু পরে আমরা এগুলোকে গোসল করাবো, এগুলো পাগুলো আমরা সুন্দরভাবে ধুয়ে দিই, কারণ আমাদের গ্রাম অঞ্চল তো বিভিন্ন লুদ প্যাক থাকে, তো ওরা হাঁটলে এখানে লুদ লেগে যায়। যাই হোক, আমরা এগুলাকে সুন্দর করে পালকগুলো সুন্দর, আমাদের হাফসি মুরগগুলো চলে এসেছে, হাফসি মুরগগুলোর সাথে ব্রাহ্মা মুরগিও খাবার খাচ্ছে। আমরা এগুলোকে এখন গোসল করাবো খুব সুন্দর, আপনারা দেখতে থাকুন। ব্রাহ্মা মুরগিগুলোর সাথে হাফসি মুরগির খুব যত্ন করি, কারণ এগুলো আমাদের খুবই পছন্দনীয় দই চাইতে। এগুলো কান্ট্রি থেকে আমি অনেক মানে জোর করে আনছে এরকম বলতে গেলে হয়েছে। তো যাই হোক, দেখো দেখতেছো খুব সুন্দরভাবে ওরা খাচ্ছে খাবারগুলা, অন্য কোনো মুরগিকে দেখলে তাড়াতাড়ি খেয়ে ফেলে। আমি আজকে ব্রাহ্মা মুরগির রেগুলারে গোসল করাবো, তাই গোসল করানোর জন্য এখানে নিয়েছি পানির সাথে হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু নিয়ে নিয়েছি। এই যে ওগুলো আজকে শুধু ওদের পাগুলো ধুয়ে দেবো, প্রতিদিনই পা ধুইতে হয়। কালকে গোসল করে দিছি, মেঘ কম ছিল, মানে রোদ কম ছিল, তাছাড়া সেজন্য আজকে শুধু পাগুলোকে ধুয়ে দেবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো এখন আমি একজনকে ধরে নিয়েছি, তো এটার পাটা এখন ধুয়ে দেবো শ্যাম্পু দিয়ে, একটু ভিজিয়ে দিই। ওরা কিন্তু খুবই চুপচাপ থাকে যখন গোসল করে অথবা পাটা ধোয়াই, তখন এখন ভালো করে করতে হবে। দেখুন এগুলো কিন্তু শৌখিন মোরগ, আপনারা ওদেরকে যত যত্ন করবেন ততই ভালো হবে। আর এগুলো কিন্তু সবার হাতে হয় না, কারণ শৌখিন মোরগ সবার হাতে হয় না। যাই হোক, দেখুন এবার সাদা পানিতে আমি দোনোটা পাই ভিজিয়ে দিয়েছি। দেখুন ওদের পায়ে কিন্তু অতটা ময়লা নেই, মানে একটু পশমগুলো ইয়ে হয়ে গিয়েছে আর কি, জন্য দিয়েছি। ও নেমে যাচ্ছে, যাই হোক নেমে যাবে, আবার পরে আবার ও শুধু করে দাঁড়িয়ে যাবে, সমস্যা নাই। আরেকটা কিনে এসেছি, এখন পাটা ধুয়ে দেবো উপর থেকে দো, উপর থেকে ফোর জন্য একটু ব্যথা পাবে। একটু ঠান্ডা লেগেছে আমি বুঝতে পারছি, তা যাই হোক ওষুধ খাইয়ে দেব, এখানে একবার ছুবিয়ে দেব। এই যে আমি এখন আরেকটা ধুয়ে দিতেছি, তো এগুলা গায়ে একটু পানিও লাগতে।
আসতে পারে না যখন বৃষ্টি হয়, নাহলে এমনিতেই মানে ওই যে ঠান্ডা লেগে যায়। যাই হোক, আমাদের একটা একটা মুরগি ঠান্ডা লেগে গেছে, যাই হোক এটা হালকা হালকা জ্বর আছে, তো এগুলো ট্রিটমেন্ট করতে হবে। এখানে বিচি বিচি পানি হলে সমস্যা, কিন্তু এমনিতে গোসল করালে কোনো সমস্যা হয় না। যাই হোক এগুলো ধুয়ে দিলাম, দেখো এটা একটু লক্ষ্মী আছে, মানে একটু বসে রয়েছে ম্যাডামের মতো। যাই হোক, যারা আমাদের পুরো ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করে আমাদের পাশে থাকবে। আজ ভিডিও এটুকুই, আসসালামু আলাইকুম।